আল্লাহুস্তাহালাহ হওয়ার কথা যে ভাই আওয়াল ওয়াক্তে নামাজ পড়লে একাকী আযান দেওয়া যাবে কিনা প্রথমত বলবো আপনি আওয়াল ওয়াক্তে একাকী নামাজ পড়লে জামাত ছেড়ে এটা কিন্তু ঠিক নয় বরং জামাতে নামাজ পড়া যদি শারীরিক কোনো অজুর্ন না থাকে তাহলে এটাও ওয়াজিব কাজেই আওয়াল ওয়াক্তে দহায় দিয়ে আপনি জামাতে নামাজ পড়ে নেবেন আর জামাতকে পরিত্যাগ করবেন মানে এক একলা পড়বেন আর আর জামাত সঠিক নয় তবে যদি বিলম্বিত করে ফেলে মানে নামাজের টাইমটাই শেষ হয়েছে মানে জোহরের টাইম শেষ হয়ে যাচ্ছে আষড়ের টাইম যদি জামাত হয় এরকম যদি হয়ে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে এটা বিষয় আলাদা যে প্রথম আক্ত নামাজ পড়ে নিবে এটাই হলো উত্তম কারণ তখন তো নামাজের টাইমের বাইরে গিয়েছে মানে হচ্ছে তাহলে আমাদের খেয়াল করা উচিত আর কেউ কেউ এখানে সমাধান দিয়েছেন যে আওয়াল তো সে পড়তে পারে কিন্তু শেষের রক্ত যদি পড়ে জামাত হয় তো জামাতও শরিক হবে সে তবে এটা তার ফরজ নয় এটা তার নকল নামাজ বলে গণ্য হবে জামাতেরটা তবে শেখ বেনবা শেখ নামাজ তাদের বক্তব্য হলো নামাজ পড়া উত্তম হলেও ব্যক্তি বিশেষের জন্য জামাত যাদের ওপর ফরজ অজীব জামাতে পড়া যদি জামাত বিলম্বিত করে সালাত আদায় হয় জামাত খাড়া হয় কায়েম হয় মানে শেষের রক্তে তাহলে শেষের রক্তে তাকে শরিক হতে হবে জামাতে আগুন অক্তে সে পড়ে খ্যানতে হবে এটা চলবে না আল্লাহ আলম সালি সাহায্য হ্যাঁ আর একটু বলে দাও ভালো যে এখানে কিছু কিছু আলেম মত পার্থক্য করে থাকেন তারা বলে থাকেন যে হ্যাঁ একেবারে লাস্টের রক্তে নামাজ পড়াটা কেমন হবে তো লাস্টের রক্ত বলতে টাইম কিন্তু পার হয়নি এখনো রক্তের ভিতরেই ওটাও অক্তের ভিতরে তো যদি জামাত হয় লাস্টের রক্তে তাহলে একাকে পড়ার থেকে জামাতে পড়ায় কি উত্তম করণীয় ও করণীয় বাজে নামাজ আর যেখানে বলা হয়েছে যে রসন ভবিষ্যৎবাণী হিসেবে বলেছেন যে অচিরে কিছু আমির ও আসবে তারা নামাজকে তার ওক্ত থেকে বিলম্ব করবে এই বক্ত থেকে বিলম্ব করবে বলতে কি কেউ কেউ বলছে আওয়ালক্ত থেকে কিন্তু আরো কিছু মাকে বলা মা কেরাম না আওয়ালক্ত মানে ওয়াক্তই থাকবে না এই সময় নামাজ পড়বে এমনকি দেখাও গেছে অতীতে হাফিজ হাজার রেকর্ড করেছেন যে অতীতের আমির ও কিছু এমনও ছিল যে জমান নামাজকে আসরের টাইমে পড়তো এইটা হলো অক্তকে বিলম্বিত করে মানে তাখির করে পড়ার ইয়ে উদাহরণ আবার কেউ কেউ গিয়েছেন বা অনেকে এদিকেও গিয়েছেন যে আওয়াল ওক্তে পড়বে না মানে আমির ও যারা আসবে শেষের জমানায় তো কি করতে হবে নবী বলছে তুমি ওই নামাজটা পড়ে না ঘরে আর জামাত যখন খাড়া হবে তখন ওদের সাথে নামাজটা পড়ে নিও তো এখতলাফ রয়ে গেছে এখানে তো সৌদি আরবের গ্রহণযোগ্য দুজন আলেম শেখ বা শেখ আসামিটাই বলছেন যে একা একাকি পড়বে না একা একাকি আবার লক্ষ্যে পড়বে না বরং তারপরে উপরে জামাতে সারা সাথে করা যেহেতু অজিব সুতরাং জামাতে গিয়ে পড়বে যদিও সেটা শেষের অক্তে হয় না কেন الله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين